আনফোল্ডিং ফিলোসফির এই পর্বে আমরা আলোচনা করব জৈন দর্শনের জ্ঞানতাত্ত্বিক দিক অর্থাৎ জৈন জ্ঞানতত্ত্ব নিয়ে। ইতিপূর্বে আমরা একটি এপিসোডে আলোচনা করেছি জৈনদের প্রাথমিক যে বক্তব্য, জৈনদের বিভিন্ন সম্প্রদায় ইত্যাদি নিয়ে আলোচনা করেছি। জ্ঞানতাত্ত্বিক দিক থেকে আমরা যেটা বলতে পারি যে বস্তু স্বাতন্ত্র্যবাদী এবং বহুত্ববাদী জৈন দার্শনিকদের মতে চৈতন্য বা জ্ঞান হল আত্মার স্বরূপ। সূর্যালোকের মতো চৈতন্য সপ্রকাশ এবং কোনো বাধা না থাকলে তা সমস্ত বস্তুর প্রকাশক হয়ে থাকে। আত্মা বা জীব অনন্ত জ্ঞান সম্পন্ন, কোনো বাধা যদি না থাকে তবে সর্বজ্ঞ আত্মা সর্বজ্ঞই থাকে, সব কিছুই জানতে পারে, কিন্তু কর্মের প্রভাবে জীব অজ্ঞ হয়ে পড়ে অর্থাৎ সীমিত হয়ে পড়ে। জৈনমতে জ্ঞান পাঁচ প্রকার: মতি, শ্রুত, অবধি, মনঃপর্যায় এবং কেবল জ্ঞান। এগুলির মধ্যে অবধি, মনঃপর্যায় এবং কেবল জ্ঞান হল প্রত্যক্ষ জ্ঞান বা অপরোক্ষ জ্ঞান, এবং মতি ও শ্রুত হল পরোক্ষ জ্ঞান। সাধারণভাবে ইন্দ্রিয় বিষয়ের সন্নিকর্ষ জন্য জ্ঞানকে প্রত্যক্ষ জ্ঞান বলা হয়, কিন্তু জৈনরা বলেন ইন্দ্রিয়ের মাধ্যমে যে জ্ঞান, যে প্রত্যক্ষ জ্ঞান হয় তা হল পরোক্ষ জ্ঞান, তা কেবল আপেক্ষিকভাবে প্রত্যক্ষ। বাহ্য বস্তু বা আন্তর্বস্তুর প্রত্যক্ষ বাহ্য ইন্দ্রিয় বা অন্তর ইন্দ্রিয় এবং মনের দ্বারা হয়ে থাকে বলে তাকে অনুভূতির তুলনায় প্রত্যক্ষ বলা হয়, কিন্তু ওই প্রত্যক্ষ ইন্দ্রিয় অথবা মনের মাধ্যমে হয় বলে তাকে প্রকৃত প্রত্যক্ষ জ্ঞান বা অ্যাবসলিউটলি ইমিডিয়েট নলেজ বলা যায় না। এইরূপ প্রত্যক্ষকে আমরা সাধারণ বা ব্যবহারিক বা এম্পিরিক্যাল প্রত্যক্ষ বলতে পারি। কর্মের বাধা অপসারিত হলে আত্মার যে জ্ঞান হয় তাকে পারমার্থিক প্রত্যক্ষ জ্ঞান বা অ্যাবসলিউটলি ইমিডিয়েট নলেজ বলা যেতে পারে। ওইরূপ প্রত্যক্ষ কোনো মাধ্যম ছাড়াই আত্মার চৈতন্য ও বস্তুর সাক্ষাৎ সম্বন্ধ হয়ে থাকে। প্রাচীন জৈন দার্শনিক উমাশতী অপরোক্ষ জ্ঞান বলতে কেবলমাত্র কোনো মাধ্যম ছাড়াই যে জ্ঞান হয় তাকে বুঝিয়েছেন। পরবর্তী জৈন দার্শনিক হেমচন্দ্র সাধারণ ইন্দ্রিয় জন্য জ্ঞানকেও অপরোক্ষ জ্ঞান বলেছেন। জৈনদের মতে প্রকৃত পারমার্থিক প্রত্যক্ষ জ্ঞান তিন প্রকার: অবধি, মনঃপর্যায় এবং কেবল জ্ঞান। এগুলি ছাড়াও জৈন দর্শনে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে অবধি জ্ঞান। যখন কোনো ব্যক্তি কর্মকে অংশত বিনষ্ট করেছেন এবং কর্মের প্রভাব থেকে কিছুটা মুক্ত হয়েছেন, তখন তার দূরবর্তী স্থান কালে স্থিত বস্তুর যে সাক্ষাৎ প্রত্যক্ষ হয় তাকে আমরা বলি অবধি জ্ঞান বা লিমিটেড নলেজ। এই সাক্ষাৎ জ্ঞানের বস্তু যেহেতু সীমিত তাই এই জ্ঞানকে আমরা অবধি জ্ঞান বলি। দূরস্থিত বস্তুর প্রত্যক্ষ এবং দূরস্থিত শব্দের শ্রবণ অবধি জ্ঞানের ক্ষেত্রে হয়ে থাকে। মনঃপর্যায় জ্ঞান, মনঃপর্যায় জ্ঞান হল অন্যের চিন্তা বিষয়ে সাক্ষাৎ জ্ঞান, যেমন অপরের চিন্তা পঠনের ক্ষেত্রে হয়ে থাকে। কোনো ব্যক্তির ঘৃণা, ঈর্ষা প্রবৃত্তি থেকে মুক্ত হলে তখন তার মনঃপর্যায় জ্ঞান হয়ে থাকে। এই জ্ঞানে অপর ব্যক্তির বর্তমান ও অতীত চিন্তা বিষয়ক সাক্ষাৎ জ্ঞান লাভ করা সম্ভব হয়। অন্যদিকে তৃতীয় হচ্ছে কেবল জ্ঞান। যখন আত্মা থেকে সমস্ত কর্ম বিযুক্ত হয় তখন জ্ঞান লাভের কোনো বাধা থাকে না এবং জীবের কেবল জ্ঞান হয়ে থাকে। তখন দেশ, কাল অথবা বস্তুর বাধা না থাকায় জীব সর্বজ্ঞ হয়। এই জ্ঞান কেবলমাত্র বন্ধনহীন শুদ্ধ আত্মার হয়ে থাকে। এই জ্ঞান ইন্দ্রিয়ের মাধ্যম ছাড়াই হয়ে থাকে। এই জ্ঞানের জন্য তপস্যা প্রভৃতি ক্রিয়ার প্রয়োজন হয়ে থাকে। একে অনুভব করা যায় কিন্তু বর্ণনা করা যায় না। জৈন দর্শনে স্বীকৃত এই তিন প্রকার প্রত্যক্ষ জ্ঞানকে প্রকৃত জ্ঞান বা ইমিডিয়েট নলেজ পার এক্সেলেন্স বা পারমার্থিক প্রত্যক্ষ জ্ঞান বা এক্সট্রাঅর্ডিনারি আর এক্সট্রাসেন্সারি পারসেপশন বলা হয়ে থাকে। এছাড়াও এগুলি ছাড়াও জৈনরা আরও দুই প্রকার পরোক্ষ বা ব্যবহারিক বা অর্ডিনারি
প্রত্যক্ষ জ্ঞান স্বীকার করেছেন। সেই দুটি পরোক্ষ প্রত্যক্ষ জ্ঞান হল মতি এবং শ্রুত। মতি জ্ঞান হচ্ছে মতি জ্ঞানের আবরণের ক্ষয় হলে বাহ্য ইন্দ্রিয় ও মনের দ্বারা যে যথার্থ জ্ঞান বা মনন তাই হল মতি। একে আপেক্ষিকভাবে প্রত্যক্ষ জ্ঞান বলা গেলেও এই জ্ঞান পরোক্ষ জ্ঞান, যেহেতু এই জ্ঞান বাহ্য ইন্দ্রিয় বা মনের দ্বারা হওয়ায় ইন্দ্রিয়ের ওপর নির্ভরশীল। এই অর্থে বাহ্য ও মানুষ প্রত্যক্ষ, স্মৃতি, প্রত্যভিজ্ঞা, অনুভূতি এগুলি হল মতি জ্ঞানের অন্তর্গত। শ্রুত জ্ঞান, এই জ্ঞান হল দ্বিতীয় প্রকার পরোক্ষ বা ব্যবহারিক জ্ঞান, যা অপরের কাছে শ্রুত কোনো কিছু থেকে উৎপন্ন হয়ে থাকে। এই জ্ঞান চিহ্ন, প্রতীক বা শব্দের মাধ্যমে হয়ে থাকে। শ্রুত জ্ঞান আপ্ত বা বিশ্বাসযোগ্য ও যথার্থ জ্ঞানী ব্যক্তির বাক্য থেকে হয়ে থাকে। আপ্তবাক্যের বোধ শব্দ অথবা লিখিত অক্ষরের প্রত্যক্ষের ওপর নির্ভরশীল বলে শ্রুত জ্ঞানের পূর্বে মতি জ্ঞান স্বীকার করতে হবে। এখানে উল্লেখযোগ্য যে মতি ও শ্রুত এই দুই প্রকার ব্যবহারিক জ্ঞান এবং অবধি জ্ঞান ভ্রান্ত হতে পারে, কিন্তু মনোপর্যায় জ্ঞান ও কেবল জ্ঞান পারমার্থিক জ্ঞান হওয়ায় সেগুলি কখনোই ভ্রান্ত হয় না। জৈন দর্শনে তাদের জ্ঞানতত্ত্বে জৈন দার্শনিকেরা তিনটি প্রমাণ স্বীকার করেছেন, প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। এই হচ্ছে জৈন দর্শনের জ্ঞানতত্ত্ব সম্পর্কে মোটামুটি তোমাদের সামনে যে উল্লেখযোগ্য বক্তব্যগুলো সেগুলো তুলে ধরা হলো। পরবর্তী পর্বে ঠিক একইভাবে আমরা জৈনদের অন্য যে বক্তব্য, আধিবিদ্যক বা জ্ঞানতাত্ত্বিক যে তত্ত্বগুলো রয়েছে সেই সম্পর্কে আমরা তোমাদের কাছে আমাদের বক্তব্যগুলো তুলে ধরব। বিভিন্ন এপিসোডে জৈন দর্শন সম্পর্কে আলোচনা এইভাবে চলতে থাকবে। তোমরা একইভাবে তোমাদের এই এপিসোডগুলো তোমাদের কেমন লাগছে বা তোমরা কিভাবে এর দ্বারা উপকৃত হচ্ছ বা আর অন্য কোন কোন বিষয়ে তোমরা আলোচনা পেলে তোমাদের উপকার হয় সেই সব সম্পর্কে তোমাদের যে বক্তব্য তোমরা এই ইউটিউব চ্যানেলে আমাদের যে কমেন্ট বক্স, এই কমেন্ট বক্সে তোমাদের মন্তব্য তোমরা লিখে পাঠাও এবং তোমরা এই ভিডিওগুলোকে শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে, তোমাদের অন্য ছাত্রছাত্রীদের মধ্যে, পরিচিতদের মধ্যে। কারণ স্কুল খোলা বা কলেজ খোলা এবং সেখানে গিয়ে আগেকার মতো স্কুল বা কলেজের শিক্ষকের সামনে বসে পড়াশোনা করা, শিক্ষা গ্রহণ করা, এই সুযোগ আসবার সম্ভাবনা অদূর ভবিষ্যতে দেখা যাচ্ছে না। তোমরা একটা জিনিস দেখেছো যে এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা বিশ্ববিদ্যালয় বা কলেজের পরীক্ষাগুলোকে নিয়ে যেভাবে টালবাহানা চলছে, হ্যাঁ, তাতে বোঝাই যাচ্ছে যে শিক্ষা এখন কোনো সরকারের আর প্রায়োরিটিতে নেই, যে শিক্ষা বা চাকরি এগুলো কোনো সরকারের আর প্রথম পছন্দের তালিকায় নেই। কিন্তু আমাদের শিক্ষা গ্রহণ এই যে বিকল্প পদ্ধতি, এই পদ্ধতির উপরেই আমাদেরকে আশ্রয় করতে হচ্ছে। এইভাবে তোমাদের যদি কোনো বিশেষ বিষয়ে যে আলোচনা করলে তোমাদের সুবিধা হয়, এই ধরনের কোনো বিষয় থাকলে তোমরা ইউটিউব চ্যানেলের যে আমাদের কমেন্ট বক্স সেখানে তোমরা লিখে পাঠাতে পারো, আমরা অবশ্যই সেই বিষয়ে তোমাদের সামনে আলোচনা উপস্থিত করব। আজকে জৈন জ্ঞানতত্ত্ব সম্পর্কে তোমাদের সামনে যে আলোচনা সেই আলোচনা আমরা এখানেই শেষ করছি।